স্বাগতম বন্ধুরা অ্যানিমিটেড গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা ও নমস্কার যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাদের বন্ধু হতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আপনাদের মূল্যবান মতামত জানান কমেন্টের মাধ্যমে শোধ হলো না তাহলে এখন কি করবে কিছু ভেবেছ তোমাদের বাড়িটা তো বন্ধক রয়েছে আমার কাছে হ্যাঁ আমাকে আর দুটো বছর সময় দিন বাবু কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে এই দু বছর তো বৃষ্টি হলো না তেমন চাষ আবাদ কিছুই করতে পারলাম না তার ওপর বাপটাও মরে গেল মাথার ওপরেও আর কেউ রইল না দেখো তোমার বাবাকে কিন্তু আমি বারবার বলে দিয়েছিলাম যে পাঁচ বছরের মধ্যে টাকাটা শোধ করতে হবে তা তোমার মায়ের অসুখের বাহানায় তো ছ বছর হয়ে গেল তোমার বাবা যখন মারাই গেল তখন তার ঋণ তো তোমারই শোধ করা উচিত তাই না আমি সবই বুঝতে পারছি বাবু আর আপনার কথা স্বীকারও করছি কিন্তু আমার অবস্থাটা তো একবার বিবেচনা করুন সবার অবস্থা যদি এখন বিবেচনা করতে বসি নিলয় তাহলে তো আমার আর ব্যবসা করে খাওয়া হবে না না তুমি পারছো সুদ দিতে আর না পারছো আসল কিছু দিতে এইভাবে চললে তো আর আমার চলবে না বাবা তার চেয়ে বলি শোনো কিছু টাকা নিয়ে আমাকে তুমি বাড়িটা লিখে দাও তাতে ঋণ শোধ হয়ে তোমারও কিছু টাকা লাভ হবে না না বাবু ওই বাড়িটাই এখন আমার একমাত্র সম্বল মায়ের অসুখের জন্যে বাবা টাকা নিয়েছিল বাড়িটা বন্ধক রেখে ভেবেছিলাম বাবা আর আমি দুজনে পরের জমিতে খেটে ভাগ চাষ করে টাকাটা শোধ করে দেব কিন্তু এমনই আমার কপাল যে মা যাবার পর বাবাও হঠাৎই মারা গেল আমার অবস্থাটা একবার বিবেচনা করে দেখুন বাবু বাড়িটা গেলে আমার আর থাকবেটা কি বরং আমি দেখি যদি শহরের দিকে কোনো কাজ পাই তাহলে আপনার টাকার সুদ আর কিছু আসলে আমি মাসে মাসে দিয়ে দেব শেষে শহরে গিয়ে কাজ করবে এ ছাড়া তো অন্য কোনো উপায় দেখছি না বাবু হুম তাহলে একটা কাজ করো শহরে আমার একটা বাড়ি আছে বাড়িটা যে দেখাশোনা করে সে কাজ ছেড়ে দিয়ে দেশে চলে যাচ্ছে তাই আমিও একটা কেয়ারটেকার খুঁজছিলাম তো তুমি যদি কাজটা করো তাহলে তোমার একটা ভালো টাকা রোজগার হবে ভালো মাইনেই দেব তোমাকে আর আমি ওইদিকে নিশ্চিন্ত হতে পারবো চাষবাসের সময় না হয় গ্রামে চলে আসবে এদিকে সুদও কিছু কমিয়ে দেব তেমন হলে আসলও কিছু কম করে দিতে পারি তা কি বলছো তুমি বলো আগে এ তো হাতে স্বর্গ পাওয়া গিয়ে কাজ খুঁজতেও হবে না আমাকে আপনি চাইলে আমি সামনের সপ্তাহেই রনা হয়ে যেতে পারি আপনি তাহলে আমাকে সব গুছিয়ে বলে দিন আর বাড়ির ঠিকানাটাও দিয়ে দিন ঠিক আছে তাহলে একটু অপেক্ষা করো আমি ঠিকানাটা তোমায় লিখে দিচ্ছি সেখানে পৌঁছে কারোর ফোন থেকে আমাকে একটি ফোন করে জানিয়ে দিও আর হ্যাঁ আশেপাশের লোকজনের সঙ্গে বেশি মেলামেশা করতে যেও না যেন এই বলে নিশীত ঘরের ভেতর গেলেন একটা কাগজে ঠিকানা লিখে এনে দিলেন নীলয়ের হাতে ঠিকানাটা নিয়ে নিশীত মহাজনের বাড়ি থেকে নিলয় বেরিয়ে এলো সে খেয়াল করেনি যে তার পেছন পেছন আসছিল মহাজনের বাড়ির চাকর ভুলো ভুলো তাকে পেছন থেকে ডাকলো নীল এই নীলু আরে নিল কি গো ভুলো কাকা কি হলো আবার কিছু বলবে শুনলাম তুই নাকি শহরে কাজ করতে যাবি হ্যাঁ গো কাকা বড় বাবুর অনেক দয়া নিজে থেকেই আমাকে কাজের ব্যবস্থা করে দিলেন ওখানে আমি বাবুর বাড়িতে থেকে বাড়ির দেখাশোনা করবো এবার মনে হয় দেনাটা শোধ হয়ে যাবে তুই তো যেমন পারতিস কাজ জোগাড় করলি নি পারতিস বাপ বড়বাবু যে লোক ভালো নয় তা এই এলাকায় কে না জানে ওনার যে এত বিষয় সম্পত্তি এসব কত লোককে ঠকিয়ে কত মানুষের সর্বনাশ করে উনি করেছেন তা কি এই অঞ্চলে কারো জানতে বাকি আছে এইসব সম্পত্তিতে যে কত মানুষের অভিশাপ লেগে আছে তার কোনো হিসেব নেই তোরও যে ওখানে গেলে কোনো ক্ষতি হবে না তার কি কোনো ঠিক আছে এ তুই শহরে যাস না নিলু সবই তো বুঝলাম কাকা কিন্তু আমার অবস্থাও তো তুমি বুঝতে পারছো আমার আর কি বা করার আছে তুমি বলো এছাড়া আমার সামনে তো আর কোনো রাস্তাই খোলা নেই এ কি আর বলি বলতো বাবা ওই লোক পারে না এমন কাজ নেই কোন জখম জোচ্চুরি জালিয়াতি থেকে শুরু করে সবই উনি করেন আর শুধু একমাত্র টাকার জোরে রেহাই পেয়ে যান যাই হোক তুই যখন নেহাতি যাবি বলে ঠিক করেছিস তাহলে সাবধানে চোখ কান খোলা রেখে চলিস বাবা আরে ওহো তুমি কিছু ভেবো না কাকা আমি সাবধানেই থাকবো দেখি যদি খেটে খুটে বাড়িটা ছাড়াতে পারি তাহলে মাথার ওপর ছাদটাদ অন্তত থাকবে নিশ্চিত মহাজনকে দেওয়া কথা মতো ঠিক পরের সপ্তাহে নিলয় শহরের উদ্দেশে রওনা দিল দুপুর নাগাদ শহরে পৌঁছে নিশীত মহাজনের দেওয়া ঠিকানায় গিয়ে সে পৌঁছল দু একজন লোককে জিজ্ঞাসা করে নিশিত মজুমদারের বাড়িটাও সে খুঁজে বের করল হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন স্যার বলুন ঠিক যে বলেন স্যার আপনার কোন কাজটা করি না বলুন তো ও আপনার সেই বাড়িটা মানে সেই আপনার শ্বশুর বাড়ি হ্যাঁ না না স্যার ওখানে আমি যাব না বাড়িটার ভুতুড়ে বলে বদনাম আছে আর তিন দিনবার ভাড়া দিয়েছেন হ্যাঁ কেউই ওই বাড়িতে তিন দিনে বেশি ঠিকতে পারিনি হা আমি পারবো না স্যার ষনঝন্টু বাজে বকিস না ছোঁড়াটার বাড়ি বন্ধকের সব কাগজপত্র আছে আমার কাছে ওর তিন কুলে আর কেউ নেই যদি সাবার করে দিতে পারিস তাহলে তোকে এক লাখ তো দেবই আর বাড়িটা বিক্রি হলে তার থেকেও এক লাখ দেব তাই বলছি হাতের লক্ষ্মী পায়ে ঠেলিস না আচ্ছা দেখছি স্যার টাকা পয়সা তো আপনি ভালোই দেন তাই কোনো কিছুতেই না করতে পারি না তবে ছোঁড়াটাকে একটু চোখে চোখে রাখতে হবে এসব কাজ তো আর হুট করে করা যায় না ধক্কে ধক্কে থাকতে হয় তারপর সুযোগ বুঝে কাজ ছাড়তে হয় হা ঠিক আছে তুই সময় নে না তবে বেশি দেরিও আবার করিস না যেন ঝামেলা যত তাড়াতাড়ি মেটে ততই ভালো আসুন বাড়ি ঘর একটু তছনছ করে দিয়ে আসবি কিন্তু যাতে লোকজন মনে করে যে বাড়িতে চোর ঢুকেছিলো আর ছোঁড়াটা খুন হয়ে গেছে আর সব সময় ফোনে যোগাযোগ রাখবি আমার সাথে ঠিক আছে ঠিক আছে স্যার কিন্তু আপনাকে আমার সঙ্গে থাকতে হবে ছেলেটা আসার দুদিন পরেই আপনি চলে আসবেন আমি আপনাকে খবর দিয়ে দেবো আচ্ছা বেশ বেশ যাব আমি তবে কাজটা কিন্তু হয়ে যাওয়া চাই চুকে গেলে বেশ ভালো মুনাফা হবে এখন রাখছি এইদিকে নিলয় বাড়িতে বেশ গুছিয়ে বসেছে কয়েকটা দিন কেটেও গেছে নিশিত মহাজনকে তার পৌঁছনোর খবর জানিয়েও দিয়েছে নিলয় বাড়িটা চমৎকার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে মনে হয় না যে বাড়িটাতে কেউ থাকে না বোঝাই যাচ্ছে যে আগের কেয়ারটেকার বেশ করিতকর্মা লোক ছিল বেশি পরিশ্রম করতে হয়নি বলে মনে মনে খুশি হয়েছে নিলয় সারাদিন সে বাড়িটায় ঘুরে শুয়ে বসে খেয়ে দিয়ে দিন কাটিয়ে দিল পরিমাণ মতো জিনিসপত্র সে সঙ্গে করে নিয়েই এসেছে তা সেদিনই সন্ধেবেলায় সে ঘরে বসে আছে আর ভাবছে যে কি করবে এমন সময় ঘরে কেউ আছেন নাকি কে আছেন ভিতরে দরজাটা একবার খুলুন না নীলয় দরজা খুলে দেখতে পেল একজন মহিলা দাঁড়িয়ে আছেন নীলয় তাকে জিজ্ঞেস করল কে আপনি আর কি দরকার বলুন ভিতরে আসতে পারি হ্যাঁ আসুন কিন্তু কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না নতুন মানুষ দেখলাম আমি এখানেই থাকি আপনি নতুন ভাড়া এলেন বুঝি না মানে আসলে ঠিক ভাড়া নয় আমি এসেছি বাড়ির কেয়ারটেকার হিসাবে আগে যে ছিল সে ছুটিতে গেছে তো তাই ছুটিতে গেছে ছুটিতে তোমার বাবু বলেছে বুঝি এই কথা হ্যাঁ বাবু তো সেই কথাই বললেন বললেন যে লোকটা ওনার এই বাড়ি দেখাশোনা করতো সে দেশে গেছে তাই তিনি আমাকে বললেন এই কাজটা করতে কার বাড়ি তোমার নিশিধ বাবুর না এ বাড়ি কমল আর ওদের ঠকিয়ে তোমার নিশিৎ বাবু এই বাড়ি দখল করেছেন সে কি এসব কি বলছেন আপনি ঠিকই বলছি ভাই এই বাড়িতে থাকত কমলা আর তার বিধবা মা নিশিথ আসত এখানে ব্যবসার কাজে তারপর একদিন কমলার মায়ের সঙ্গে পথে আলাপ হয় তারপর দু একদিন এমন দেখা হতে হতে বাড়িতে যাতায়াত শুরু হলো নিশীত সুপুরুষ কমলাও সুন্দরী নিশিত বিয়ের প্রস্তাব দিতে কমলার মা যেন হাতে চাঁদ পেল একে রোজগেরে জামাই তার উপর তার কাছেই থাকবে কমলাকে তার আর চোখের আড়াল করতে হবে না বিয়ের কিছুদিন পরে নিশীত কমলা আর তার মাকে নিয়ে বেড়াতে গেল আর সেই বেড়াতে যাওয়াই হলো ওদের কাল পাহাড়ি এলাকা খাবারে বিষ মিশিয়ে কমলা ওর ওর মাকে খুন করে নিশীত এইসব কাজ করতে ওকে সাহায্য করে ওর পোশাক গুণ্ডা ঝন্টু নিশীতের সব কুকর্মের সঙ্গী ওটা ঝন্টু আর নিশীত তাদের দেহ দুটোকে মাটিতে পুঁতে দেয় বাড়ি ফিরে এসে রটিয়ে দেয় অসুখে মরেছে আর এই বাড়ি দখল করে বসে কমলাদের কেউ ছিল না যে খোঁজ খবর করে কমলার গয়নাগুলো আত্মসাত করে নিষিৎ হ্যাঁ কি সাংঘাতিক কথা এসব কি বলছেন আপনি আর আপনি এত কথা জানলেনি বা কি করে আমি আমি সব জানি আমার থেকে ওদের খোঁজ কেউ বেশি রাখেনি কোনো দিন কদিন ধরেই ঝোনটকে ঘুরঘুর ঘুর করতে দেখছি বাড়ির আশেপাশে তখনই বুঝেছি মতলব খারাপ আর আজ তো তোমার বাবু এসে হাজির হয়েছে তোমাকে ওরা মেরে ফেলবে সে কি আমি এখন কি করবো তাহলে তুমি কিছু ভেবো না আমি আছি ওদের কি ব্যবস্থা করা যায় দেখছি তুমি ভয় পেও না কোনো ক্ষতি হবে না তোমার ওদের তুমি আসতে দাও আমি একা ওদের আটকাবই বা কিভাবে ওদের রাস্তে দাও না একবার দেখছি তারপর ভেতরে মেয়ে ছেলের গলা পাওয়া যাচ্ছে স্যার কি ব্যাপার বলুন তো দেখি এই কদিন তো আশেপাশে ঘুরছিলাম মেয়ে ছেলে তো ছিল না সেই তো চল তো দেখি কি ব্যাপার চলুন কর্তা দরকার হলে দুটোকেই সাবার করে দেব নিশি তার ঝন্টু এসে দরজায় ধাক্কা দিল নীলয় দরজা খুনল কি হচ্ছে আমার পরিচয় ও কি দেবে আমার পরিচয় আমি নিজেই দিচ্ছি মহিলাটা নিশিথের চোখে চোখ রেখে তাকালো হে কি! তুমি তুমি এখানে কি করে এলে চিনতে পারছিস না আমি কমলা আমাকে আর আমার মাকে খুন করে ভেবেছিলি বাড়িটা তোর হয়ে যাবে শয়তান বাড়ি গয়না হাতিয়ে ভেবেছিলি আরও বড় লোক আমাদের এত কিছু ভোগ করলি আর আমাদের সৎকারের ব্যবস্থাটাও করলি না আমাকে ক্ষমা করে দাও কমলা কতজনের কাছে ক্ষমা চাইবি বিষয় আর কত মানুষের চোখের জল ফেলাবি তোরা এখান থেকে পালিয়ে চলুন স্যার চল আমাদের পালাতে হবে কোথায় পালাবি কোথায় পালাবি এত সহজে তোদের যেতে দেব না তুই এই ভারী ভাড়া দিয়েছিলি ভেবেছিলি অনেক অনেক রোজগার হবে তোর আমি কাউকে টিকতে দিইনি জানতাম জানতাম তুই একদিন না একদিন আসবি আজ আর তুই ফিরতে পারবি না আজই তোর শেষ দিন পালা জন্টু এখানে আর এক মুহূর্ত নয় এত সোজা এত সোজা এত সোজা নয় নিশীত এত সোজা নয় পালান বাবু পালান যাবে বাবা আর মেয়েকে ফেলে রেখে এখান থেকে এখান থেকে তোমার আর মুক্তি নেই চলো চলো বাবাজি ভেতরে চলো আমাকে আমাকে আপনি ক্ষমা করে দিন মা আমি আর কোনোদিন কাউকে এভাবে ঠকাবো না সে সুযোগ তুমি আর কোনো দিন পাবে না বাবা এবার থেকে তুমি আমার মেয়ের সঙ্গে আমার সঙ্গে এই বাড়িতেই থাকবে কেমন বাবাজি এই বাড়িতেই থাকবে